আমি সারা বাড়ি খুঁজছি পাগলের মতো গজা গজা বজা গজা করেই যাচ্ছি এবার ও ঘর ঠাকুর ঘর কোথাও খুঁজে পাচ্ছি না

গরিকার প্রচুর স্টক এগুলো বলেছে ক্লিয়ার না করে কিছু আসবে না আর কতদিন চলবে বাঁচা যাবে আর ডেজার্ট একদম আর ডেজার্ট তো থাকবে কিন্তু আমি ডেজার্ট আজকে কিনিনি কোনো মিষ্টি কিনিনি এইখানে রয়েছে খুবই লোভনীয় এটা হচ্ছে গাজরের হালুয়া এটা কালকে দিয়ে গেছিল মৌ কি আনন্দে মো এমনি ভালো হয়েছে মো বানিয়েছিলো তো এটাও দিয়ে গেছিলো আমাদেরকে গাজরের হালুয়া হাফ শেষ হয়ে গেছে হাফ রয়েছে ভীষণ টেস্টি আমরা খেয়েছিলাম গতকাল রাতে মা খাওয়া শুরু করো তো গাজরের হালুয়া ব্রেকফাস্ট টেবিলে দেখলেই দারুণ লাগে এর সঙ্গে পরোটা থাকলে জমে যেত এর পরোটা আছে একটা হালুয়া একদম ঘুরতে যাই আরে ওদের পরোটা যখন ভাজে না ও বাইরে যখন ট্রেনে ঘুরতে যাই ও দেখি থেকে বার করছে আর একটা দুটো করে পাতলা পাতলা পরোটা আর সঙ্গে আচার লাগে গন্ধটা না দেখলে লোভ লাগে দেখতে লোভ লাগে মনে হয় একটা যদি দেয় কিন্তু দেখলে চেয়ে নেবো দারুন ঘিটা ওদের একদম থেকে কোথাও অনেক তো যাই হোক এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট মেনু তো খেতে খেতে একটা কথা বলি তোমাদেরকে হুম আজকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বাজ পাখি বিশাল বড় অনেক দূর এই পাখি এত বড় সাইজের কিন্তু একে এর পিঠে একমাত্র বসে বুঝতে পারে কাক কাকের মতন একটা পাখি বাজ পাখির পিঠে বসে যেন বাজ পাখি যখন গ্রাউন্ড লেভেলে নিচে তো অনেক উপরে উঠতে পারে কিন্তু যখন নিচের দিকে চলাফেরা করে বা থাকে কখনও তো আছে রেস্ট নেয় বা বসে বা কোনো কিছু তখন কাক ওর পিঠে বসে এবং বাজ পাখিকে ঠোকরায় পিঠে বসে মানে এত বড় পাখির পিঠে বসে কাক ঠোকরায় এবং বাজপাকি এটা নিয়ে কিন্তু কোনো বদালসার নেই কোনো ঘুরিয়ে ওকে কাককে ঠোকরাবে বা কাককে মারবে বা প্রতিহিংসা নেবে কোনো হিংসা পড়া ওরকম কোনো ব্যাপার নয় পাখি এটা পাত্তাই দেয় না কিন্তু বাছপাখির যখন অস্বস্তি হয় বা এই ঠোকরা ঠোকরানোতে ওর কষ্ট হয় তখন কি করে ও তো বিশাল বিশাল ডানা ওই ডানা মেলে ওপরের দিকেও উড়ে যায় পাখি অনেক উপরে উঠতে পারে ওপরের দিকে উড়ে যায় আর কি তখন পিঠে বসা কাকটার একটা সময় গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় এত উপরে যায় ওপরে তখন কাক তখন ওই পাখির পিঠ থেকে পড়ে যায় মাটিতে পড়ে যায় তখন তার ক্ষতি হয় কখনও মারা যায় কখনও অন্য পাখিরা তাকে ছিঁড়ে খায় অনেক রকম সমস্যা রয়েছে তো এই কথাটা বলার একটাই কারণ নিজের ক্যাপাবিলিটি নিজের ট্যালেন্ট সমস্ত কিছু দিয়ে যখন তুমি তোমার আশেপাশে প্রচুর কাক যদি থাকে তো তারা যখন নিজেদের নিজেরা হিংসায় এত বড় পাখি বা এত কিছু হিংসায় যখন ওরকম ঠোকরায় তখন নিজেদের ট্যালেন্ট নিজেদের ক্যাপাবিলিটি নিজেদের সমস্ত কিছু দিয়ে এত উপরে উড়ে যেতে হবে যাতে কাক আর তোমাকে নাগালে না পায় আর তোমাকে কষ্টও না দেয় কিন্তু তার জন্য তোমাকে ঘুরিয়ে প্রতিহিংসা বা হিংসা বা রিভেঞ্জ যাকে বলে বদলা সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ট্যালেন্ট দিয়ে আরও উপরে উঠে গেলে কাকের মতন পাখিরা এমনিই নিচে পড়ে যাবে এটা হচ্ছে মোদ্দা কথা নিজের উপরে ভরসা রাখতে হবে আর ছোটোখাটো হিংসা বা ছোটোখাটো এই সমস্ত যে জিনিস থেকে নিজেকে উপরে উড়িয়ে নিয়ে যেতে হবে দূরে রাখতে হবে ওপরে উড়িয়ে নিয়ে যেতে হবে এতে আমরা তো মনুষ্য জীবনে পারি না সব সময় সব সময় রে হিংসা বা ও আমাকে এটা করলো আমি এটা করে দেব এরম করলে হবে না এরম করা উচিত না সেই না হয় তো কর্মে করি না কিছু আর অন্য সময় আছে হুম আর যন্ত্রণা দুঃখ আঘাত লাগেছে আঘাতটা কিন্তু তার জন্য প্রতিকারক হয় এটা কত না হুম বুঝুন কিভাবে অন্তরের ভালোবাসা আসে যদি তোমাকে আঘাত করে হুম তাহলে সেই আঘাতটাই তোমার যে ভিতরে যন্ত্রণাটা সেটা কিন্তু

দর্শক আর একটা কথা সরস্বতী পুজো সামনে ঠিক আছে আমাদের কমপ্লেক্সও পুজো হবে এখানে পাঁচশো টাকা করে চাঁদা প্রতি ফ্যামিলি চোদ্দ তারিখ তো ইচ্ছা আছে আমার সরস্বতী পুজো দিন আমার স্কুলে একটু যাব তুমি যাবে নাকি তোমার স্কুলে তোমার স্কুলে তুমি তোমার স্কুলে আমি আমার স্কুলে আর মাও পড়াতো মা মায়ের স্কুলে তিনজন তিন দিকে বেরিয়ে যাবো ও তিনজন তিন দিকে বেরিয়ে যাবো আর গজা বাড়ি পাড়া দেবে এ বাবা গজার স্কুল তো খাওয়া দাওয়ার স্কুল চলো চলো ঠিক আছে হ্যাভে গুড ডে ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি দেখাবে হবে পরের কোনো ভিডিও হ্যাপে গুড ডে